হ্যালো মাই ইউটিউব চ্যানেল, ইটস মাই অমিত। তো আজকে দেখাবো আপনাদেরকে মায়ের মন্দিরে সন্ধ্যার সময় যে একটা রূপ ছিল, এই সন্ধ্যার সময়টা আপনাদেরকে উপভোগ করাবো। মায়ের মন্দিরে আজকে কিছু বিয়ে হয়েছিল, এটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো শেষ সময় আগামী দিন মায়ের মন্দিরটা কি রূপে হতে যাচ্ছে এটাও আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, আগে মাকে দর্শন করুন। তো গিয়েছিলাম, তখন গিয়ে দেখি মোটামুটি বিয়ের কিছু ভিড় আছে, তো মন্দিরটা একটু দেখালাম আপনাদেরকে। এই হলো মায়ের মন্দির, সামনে সবাই প্রণাম করছে, আশীর্বাদ নিচ্ছে। তো মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির থেকে মাকে একটু আপনাদের সামনে তুলে ধরলাম। জয় মা ত্রিপুরেশ্বরী। তো মায়ের রূপটা এই সময় খুব সুন্দরই থাকে। তো অ্যাকচুয়ালি এই রূপার দরজা দিয়ে বানানো যে দরজাটা, তো এই দেখুন বিয়ে চলছে মন্দিরে। তো মনে হইতেছে পোলাটা অনেক বড়, মেয়েটা অনেক ছোট। তো বিয়ে হয়ে যাচ্ছে, যাক মোটামুটি শেষের পথে। তো এখন দেখাবো মন্দির আগামী দিন কী রূপে হতে যাচ্ছে, দেখুন। এই হলো মায়ের মন্দির, 51 পিঠের এক পিঠ। তো 51 পিঠগুলি এইটার মধ্যে তৈরি করা হবে। এই যে মন্দির, মায়ের লেখা আছে মাতা ত্রিপুরেশ্বরী, সৌন্দর্য কাজ চলছে আগামী দিন। তো এমন রূপে হবে আগামী দিন মায়ের মন্দির। তো এখন যে মন্দিরটা আছে, মায়ের মন্দিরটা, এটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম এখান থেকে দাঁড়িয়ে সুন্দর করে। দেখুন লাল রঙে কত সুন্দর মায়ের মন্দির। জয় মা ত্রিপুরেশ্বরী। তো এই হলো প্রণামী বাক্স, যারা যারা মন ইচ্ছা হয় প্রণামী দেবেন। তো অনেক ভিড়, জামাইয়ের সঙ্গে দেখি গা ঘেঁষাঘেঁষি, প্রচুর জামাই আজকে এখানে মায়ের মন্দিরে। তো দেখলাম যে জামাই বউ অভাব নেই এখানে, বউ কমেই কিন্তু জামাই অনেকগুলো। তো ভাবলাম যে জামাইগুলো যেহেতু এসেছে এত কষ্ট করে মায়ের মন্দিরের সামনে, তো এটা একটু তুলে ধরি আপনাদের সামনে, ভিডিও ক্লিপে নিয়ে নিই। এটা দেখালাম, এই যে জামাই, এই জামাই 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 সেল জামাই সেল জামাই সেল। জয় মা।